তারপরে এই লাশ হবে আদারওয়াইজ এই দাপন হবে না মানে কি বলছেন আপনি আপনার কাছ থেকে আমার বাবা মোটা অঙ্কের টাকা নিছে কই আমরা তো জানি না আর বাবাও তো আমাদেরকে কখনো বলেনি আপনার কাছ থেকে টাকা ধার নিয়েছে হ্যাঁ আমার ছেলে ঠিক কথাই বলছে আমার স্বামী যদি কারো কাছ থেকে টাকা ধার নিত আর কারো কাছে না জানাইলেও অন্তত সে আমার কাছে বলতো যে বউ আমি অমকের কাছ থেকে এই টাকা ধার নিছি সে আমারে বলবে না এটা হইতেই পারে না দেখেন আপনাদের কার কাছে কি কথা জানাতো না জানাতো সেটা তো আমার দেখার বিষয় না আমার কাছ থেকে উনি টাকা নিছে সেটা হচ্ছে বড় কথা আমি এত কিছু শুনতে যাচ্ছি না আপনারা ওনার টাকা পরিশোধ করে দিবেন আদার আমি এই লাশ দাফন করতে দিব না ক্লিয়ার ভাই কত টাকা কত টাকা নিয়েছে আপনার কাছ থেকে আমার বাবা 20 লক্ষ টাকা নিয়েছে আপনার বাবা আমার কাছ থেকে এই 20 লক্ষ টাকা এখন আমাকে পরিশোধ করতে হবে কি বলতেছেন আপনি 20 লক্ষ টাকা আপনার কাছ থেকে সে ধার নিয়েছে এটা আমার জীবনেও বিশ্বাস হয় না দেখেন বিশ্বাস অবিশ্বাস আপনাদের কাছে রাখুন আমার কাছে প্রমাণ আছে দেখাবো প্রমাণ শুনেন আমাদেরকে কোনো প্রমাণ দেখাইতে হবে না আমার স্বামী মরার আগে একজনের কাছ থেকে বিশ লক্ষ টাকা ধার নিছে যেটা সে আমাকেও বলে নাই আমার ছেলে মেয়েকেও বলে নাই তার মানে সে এত টাকা দিয়ে কি করছে আমি তো নিজেই সেটা বুঝতে পারতেছি না যে মানুষটা কি এতদিন আমি এত ভালো মানুষ মনে করতাম তার মানে কি আমাদের আড়ালে সে অন্য কোনো কিছু করছে মা আমার তো বাবার প্রতি আগেই সন্দেহ হইতো আর আমি তো আপনাদেরকে অনেকবার বলারও চেষ্টা করছি কেউ আমার কথা শুনেন নাই যে বাবা হয়তো বা অনেক কিছুই করে কিন্তু আপনারা তো সব বলতেন বাবা অনেক ভালো তোমার বাবা এটা করতে পারে না এখন দেখেন ওনার কাছ থেকে বিশ লাখ টাকা হালত নিয়ে কোন মহিলার পিছনে খরচ করছে হ তোমার বউমা তো ঠিকই বলছে কারণ বাবা বিশ লাখ টাকা নিয়ে তো আমার বিজনেসের পিছনেও খরচ করে নাই বা আমাদের সংসারের পিছনেও খরচ করে নেয় বুঝেন নাই ওনার কাছ থেকে বিশ লাখ টাকা নিয়ে কি করছে ও যেটা বলছে ওটাই ঠিক মা তার মানে তুই যে কথাটা বলতেছিস হ্যাঁ আমার মনে হয় এই কথাটাই সত্য যদি বিশ লক্ষ টাকা সে ধার নিয়েই থাকে আমাকে সে কোনো কিছুই জানায় নাই তাহলে এতগুলো টাকা দিয়ে সে কী করলো তার মানে সে অন্য কোনো নারীর অতি আসক্ত ছিল অন্য কোন মেয়ের পিছনে এসে সেটাকে খরচ করছে ঝি চি ছি এত বড় একটা কথা আমার শোনা লাগলো হামো না তোমরা কেন এসব কথা বলছো আমার বাবার নামে আর ভাইয়া বাবা তো আমাদেরই দুর্মুখ দিয়ে কীভাবে এসব কথা আসে আর ভাবি তোমার কি একটুও লজ্জা করে না তোমার তো শসুর হয় হো মা তুমি তো জানো আমার বাবা কখনো এমন হইতে পারে না তুমি দে তো মোদের সংসার গুরুমা মা বাবার নামে সব মিথ্যা কথা তোমরা গেও না তুই চুপ কর মা हां আমিও তো প্রথমে বিশ্বাস করতে পারি নাই কিন্তু এই লোকের কাছ থেকে যেহেতু সে 20 লক্ষ টাকা নিছে তার মানে সে তো আর এম এমনি মিথ্যা কথা বলতেছে না हां আমার একটা কথা শেষ কথা বলতেছি শুনেন সে যদি আপনার কাছ থেকে বিশ লক্ষ টাকা নিয়েই থাকে আমাদের এই মুহূর্তে সামর্থ্য নাই আপনাকে বিশ লক্ষ টাকা ফেরত দিয়ে ওনার লাশ আমরা দাফন করবো তার থেকে এটাই ভালো হবে ওনার লাশ আপনি নিয়ে যান আমরা আপনার কোনো টাকা পয়সা দিতে পারব না মা বাবার লাশটা দাফন করার ব্যবস্থা করতে হবে তো এ শুনি তুই সুতার তোর আর কান্না করতে হবে না মা যেটা বলছে সেটাই হবে ভাই আপনি লাশটা নিয়ে যান আমরা

যে মানুষটা এতগুলো দিন ধরে আমাদেরকে ধোকা দিছে সেই মানুষের লাশের জন্য বিশ লক্ষ টাকা কোন জায়গা থেকে আনা সম্ভব না আপনি দাঁড়াই আছেন কেন আপনাকে বলা হয়েছে না এই লাশ আপনি নিয়ে যান এই লাশ আমাদের লাগবে না না ভাই আপনি আমার বাবার লাশ কোথাও যাবেন না মা তুমি এখন শান্তপুর হয়ে গেলে আমি তোমাদের আর কিছু বলার নাই ভাই আমি তো শ্বশুরবাড়িতে বাড়িতে থাকি সেই বাড়ি এখন আমার পর হয়ে গেছে আমি চাইলো বিশ লক্ষ টাকা দিতে পারবো না তবে এই যে আমার এই বালাগুলো আমার বিয়েতে দিয়েছিল আমার বাবা আপনি নেন ভাই এই বালাগুলো বিক্রি করে আপনি চিন্তাও রাখুন আমি আপনাকে বাকি টাকা যে করে হোক ব্যবস্থা করে দেবো ভাই ভাই আমি আপনাকে সাহায্য করি ভাই আমার বাবার টাকা আর এইভাবে কষ্ট করে দিবেন না ভাই ভাই আমি তো আপনার ছোটো বোনের মতো এই ছোটো বোনটা তার বাপকে ভিক্ষা দিন ভাই ভাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি বুঝতে পারছি আপনি উঠে দাঁড়ান আমার যা বোঝার আমি বুঝে গেছি দেখেন আমি যাকে এখানে খুঁজতে এসেছিলাম আমার মনে হয় আমি তাকে পেয়ে গেছি আপা এই আমার লাগবে না এগুলো আপনি ধরেন আসলে সত্যি বলতে আপনাদের বাবা আমার কাছ থেকে কোনো টাকা দাঁড় করে নেই আমি দাঁড় নিয়েছিলাম আপনাদের বাবার কাছ থেকে কি বলছেন আপনি হ্যাঁ আমি ঠিকই বলছি আপনার স্বামী আমার কাছ থেকে কোনো টাকা ধার নেয় নাই। বরং আমি নিয়েছিলাম ওনার কাছ থেকে আমার ব্যবসায়ের কাজের জন্য আমি যখন শুনতে পেরেছি আপনার স্বামী আর পৃথিবীতে নেই আমি দৌড়ে চলে এসেছি এখানে টাকাটা বুঝিয়ে দেওয়ার জন্য আর এসে দেখলাম আপনারা লুভি কিন্তু আপনার স্বামী তো এত লুভি ছিল না উনি অনেক ভালো মানুষ ছিল উনি আমার বিপদে আমার পাশে দাঁড়িয়েছিল তাই আমি ভেবেছিলাম ওনার এই বিপদের দিনে আমি আপনাদের পাশে দাঁড়াব কিন্তু এইখানে আসার পর আমি যে জিনিসটা খেয়াল করে দেখলাম আপনারা প্রত্যেকটা মানুষ স্বার্থপর তাই আমি এই নাটকে সাজিয়েছি এইখান থেকে আমি একটা যোগ্য ব্যক্তি খুঁজে বের করার জন্য আমার কাছে মনে হয়েছে আপনার ভুল যোগ্য ব্যক্তি ছি আমার বাপতেও ঘৃণা হচ্ছে যে আপনি ওনার সন্তান এই আপনাকে ছোটোবেলা থেকে লালন পালন করে এতটুকু করে নিয়ে এসেছে আপনার কি একটু বিবেক নাই আপনার বাবার প্রতি একটু টান মোহাম্মত ভালোবাসা নেই আরে যে লোকটা মারা গেছে তার দাফন কাফনের ব্যবস্থা কি করতে পারেন নাই করা উচিত ছিল না আরে যে করেই পারতেন টাকা পয়সা ম্যানেজ করতে আপনি বলতে পারতেন যে আমি আমার বাবাকে দাফন করব কই এই কথা তো একবার মুখ থেকে বলেন নাই আপনার জন্য আমার লজ্জা হচ্ছে আপনার মতো এরকম কুলাঙ্গার সন্তান যার আছে থাক আপনার কথা আর কী বলবো আর এই যে আনটি যার সাথে এতটা বছর আপনি সংসার করেছেন তার প্রতি আপনার এই বিশ্বাস ছিল তার চরিত্র নিয়ে এইভাবে কথা বলতে আপনার বিবেককে একটু বাধা দিল না আরে একটা মানুষ টাকা দাঁড় নিতেও পারে হয়তো আপনাদের কোনো কারণে বলতে নাও পারতো কিন্তু আফসোস উনি আমার কাছে টাকা টাকা বরং আমি কাছ থেকে আমার না আপনাদের সবার জন্য লজ্জা হচ্ছে যে আপনারা ওনার পরিবারের একজন সদস্য আমি যোগ্য ব্যক্তি খুঁজে পেয়েছি আমার কাছে মনে আছে আপনি সে যোগ্য ব্যক্তি আসলে আমি তো সম্পূর্ণ টাকা নিয়ে আসতে পারি নাই আমার কাছে নগদ কিছু টাকা আছে এই টাকাটা ধরুন আর এখানে চেক আছে এখানে বাকি সম্পূর্ণ টাকা উল্লেখ করা আছে আপনি চেক থেকে উঠাতে পারবেন ঠিক আছে আপা আমি তাহলে আসি আমার দায়িত্ব তাহলে শেষ ভালো থাকবেন আসসালামু আলাইকুম বোন বোন এই দি দে আমার কাছে দে এই থাম তুই তুই আর একটা কথা বলবি না বেঈমান স্বার্থপর লোভে ছি 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 আরে তুই যে আমার ভাই এটা ভাবতেও তো আমার লজ্জা করছে আর মা